চলে না। এই জন্য বিবির ভালোবাসায়, একটা মূর্তি কিনছে বিবির ভালোবাসায়, একটা মূর্তি কিনছে কার ভালোবাসায় বলেন, বিবির ভালোবাসায় মূর্তি একটা দেখা দিচ্ছে, মার ভালোবাসা মার ছবি একটা দেখা দিচ্ছে, বাবার ভালোবাসা বাবার ভালোবাসা বাবার ছবি ঘরে রাখা শিরিক, মার ভালোবাসায় মার ছবি রাখা শিরিক, প্রয়োজনে ছবি রাখছে এটা শিরিক হয় নাই, লেকিন ভালোবাসায় ছবি রাখছে শিরিক হয়ে গেছে, বাবার ভালোবাসায় ঘরে ছবি ঝুলায় রাখছে এটা শিরিক, মার ভালোবাসায় মার ছবি ঝুলায় রাখছে এটা কি বলেন, এটা শিরিক। ছবিকে ভালোবাসা, ছবিকে কি, ছবিকে ভালো, ছবিকে কেন ভালোবাসবো, আমার ভালোবাসা তো হবে আল্লাহ তাআলার জন্য, বলেন আমার ভালোবাসা হবে কার জন্য, অতএব ফালা ইয়াতাকাদ্দামু বাইনা ইয়াদাইহি বিআকীদাতিন লা ক্বাউলিন ওয়ালা ফিআল, তার জিন্দেগির সামনে রাসূলের আনা জীবন আদর্শের বাইরে কোনোটাকেই সে সামনে রাখে না, সুবহানাল্লাহ। ছেলে কাঁদতেছে আব্বু একটা হাঁস কিনে দাও, প্লাস্টিকের হাঁস কিনে দাও, এই লোক কি বলে জানেন, না না আব্বু হাঁস কিনা জায়েজ নাই, হাঁস কিনা হারাম, তুমি কাঁদতে পারো এটা আমি দিব না কিনে, তুমি কাঁদতে মরে, তুমি মরেও যেতে পারো এটা আমি কিনে দিব না, কারণ এটা তো হারাম। এই যে না বলছে এটা হলো কালবে সালিমের আলামত, এটা হলো ইমানে কামেলের আলামত। কি ভাই হাঁস কিনে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না বলেন, একদিন এক বাঁকায় দেখা আলেমি দিন তার ছেলেকে হাঁস কিনে দিচ্ছে কুমিল্লা শহরে, আমি হয়রান হয়ে গেলাম, আমি আপনি এটা কী করলেন, কাউকে মানাইতে পারি না, আমি কাউকে মানাইতে পারি না, দেখে আপনি হারাম করলেন, হাঁস কিনা জায়েজ হলো আপনার জন্য, 10 টাকা দিয়েই কিনলেন আপনি, কিন্তু এটা জায়েজ কী করে হলো, আরে বলেন 10 টাকায় 10 টাকা দিয়ে হাঁস কিনলেন মানে 10 লাখ টাকা দিয়ে মূর্তি কিনলে যা হলো 10 টাকা দিয়ে হাঁস কিনলেন তাই হলো, কথা বুঝেন নাই কথা, হ্যাঁ আপনার ছবি ছাড়া আপনার ঘুম আসে না, অমুকের ছবি ঝুলায় রাখছেন, অমুকের ছবি ঝুলায় রাখছেন, বাস্তব না বাস্তব বলেন, এই জন্য মেরে ভাইও ইমান কি জিনিস, কলবে সালিম কি জিনিস, বলে মা তা রসুল, রসুল যা নিয়ে আসেন এটাকে জিন্দগির হাকেম বানায়, সুবহানাল্লাহ। আর শুনছেন কখন এই কথা, আল্লাহ আকবার, মানে মা তা বি রসুলকে কি বানায় বলেন, জিন্দগির হাকেম বানায়, জিন্দগির মাপকাঠি বানায়, আমার রসুল বলছেন কিনা। আজ থেকে অনেক বছর আগে আমার মনে হয় 85 বা 86 সালে হবে, বাইতুল মোকাররমের সামনে বুক স্টল অনেকগুলো বইয়ের মেলা চলতেছে, তা আমিও ওখানে মেলায় গেছি, আমার নানার দোকান ছিল, দোকানে বসছি, জোহর নামাজের আগে একটুখানি আরাম করতে বাইতুল মোকাররমে গেছি, এক এক জামাত ওখানে বসা, এক জামাত তবলিগী এক জামাত বসা, তা আমারে দেখে এক লোক আইসা বলতেছে আপনি কি মাদ্রাসায় পড়েন, আমি কি জি আমি মাদ্রাসায় পড়ি, আচ্ছা আমি আপনাকে আপনাকে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য আসছি, কি আমি কি কি বলেন, আচ্ছা বলুন তো আমাদের নবীজি কি জীবনে কখনো জামায় নীল ব্যবহার করেছেন, আমি দুনিয়াতে নাই, বুঝেন না কথা, আমাদের নবীজি কি জীবনে কখনো জামায় নীল ব্যবহার করেছেন, আমি তখন তো ছোট মানুষ, আমি বললাম আসলে আমার জানা নাই, আমার কি নাই বলেন, কিন্তু এক লোক দাওয়াত তবলিগের মেহনতের বরকতে এক আলেমে দিনকে নবীজি নীল ব্যবহার করেছেন কিনা মাসালা জিজ্ঞেস করে, এটা ছিল দাওয়াত তবলিগের মেজাজ, যে হার হার মাসালা আলেমে দিনকে জিজ্ঞেস করো, এটা ছিল কি মেজাজ বলেন, এটা ছিল কি বলেন, আর কি পশ্চটা করলো আপনি চিন্তা করলেন কারবার, এটা কোন আহামের জিনিস, কোন আহাম জিনিস, লেকিন এক আল্লাহ মার্কাজ হজ কাফেলা উমরাহ বুকিং চলছে, উমরাহ বুকিং চলছে, সবচেয়ে কম খরচে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ, প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদিয়ে জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো 5-স্টার ও 4-স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকি, বিস্তারিত জানতে কল করুন 01684824127। লেকিন এক আল্লাহ ওয়ালা দাওয়াত তবলিগের মেজাজে শিখছে যে মাসালা আলেমদেরকে জিজ্ঞেস করতে হয়, আর এখন হলো মেজাজ বনছে আলেমদেরকে গালি দিতে হয়। এই জন্য যারা দাওয়াত তবলিগের নামে যারা আলেমদেরকে গালি দেয় এরা ইহুদিদের এজেন্ট, দুনিয়াকে শুনিয়ে দেন এরা ইহুদিদের এজেন্ট, আর আলেম ওলামাদেরকে গালি দেওয়া নেশা বানায় আনেছে, আলেম ওলামাদেরকে গালি দেওয়া পেশা বানায় আনেছে, আলেম ওলামাদেরকে দিব্যি গালি দিচ্ছে, মসজিদের বিপরীত মসজিদ বানানোর ফিকির করতেছে, তো তোমাদের ইমাম কোথায় খুঁজে পাবা, কয়দিন পরে দেখবা তোমাদের ইমাম মসজিদ বিরান, ইমাম আর নাই,
কথা ঠিক না ভাই? ঠিক বলে পারাল, আল্লাহ আমাকে বুঝ দান করেন। হ্যাঁ বলে মা যা বিল রসুল, রসুল যা নিয়ে আসছেন এটাকে কি বানাও? মাপকাঠি বানাও। এটাকে কি বানাও বলেন? মাপকাঠি বানাও। সালোয়ার থাকবে কোথায় বলেন? টাকুর উপরে। সালোয়ার থাকবে কোথায় বলেন? প্যান্ট কোথায় থাকবে? টাকুর উপরে থাকবে। ও হো, আমাদের হযরত আলাউদ্দিন তরজমা করতেছেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সিবগা। তো দেখবা রসুলের আনার ডিজাইন যেটা, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইন। বলে যে রসুলের আনার ডিজাইন, বলেন রসুলের আনার ডিজাইন পৃথিবীর কি বলেন? সবচেয়ে সুন্দর ডিজাইন। রসুলের মোচ কাটার ডিজাইন পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইন। রসুলের দাড়ি রাখার ডিজাইন পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইন। রসুলের চুলের ডিজাইন পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইন। বলে রসুলের পাজামা পরার ডিজাইন পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের আমাদের দারুল দেওবন্দের বর্তমান শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি দামাত বরকাতুহুম বলেন, আচ্ছা কেউ যদি তোমাকে আতর দিতে দেয়, কেউ যদি তোমাকে আতর লাগায় দিতে দেয়, তো তুমি কোন হাত দিবা? আচ্ছা এদিক দিবা না এদিক দিবা? দাঁড়ান, এদিক দিবা না এদিক দিবা? তো হযরত বলেন যে সবাই না এদিক দেয়, আমার মনে হয় সুন্নত হবে এদিক। তো কেন? এটা তো অসুন্দর, আরেকজনের সামনে অসুন্দরটা বাড়িয়ে দেয় কিভাবে? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। এজন্য মা তাবিহির রসুল আমার জীবনের হাকেম, আমার জীবনের হাকেমকে মা তাবিহির রসুল, রসুল যা নিয়ে আসছেন এটাই আমার জিন্দগি। বলেন রসুল যা নিয়ে আসছেন এটাই আমার জিন্দগি। আমি তো ডান কাঁথে শুব, আমি তো উত্তর দিকে মাথা দিয়ে শুব, আমি তো ডান দিক থেকে খাবো, আমি তো বিসমিল্লাহ বলে খাবো, আমি তো চেয়ারে বসে খাবো না যতক্ষণ না সম্ভব হয়, যতক্ষণ না কি হয় বলেন? সম্ভব হয়। আমি তো হ্যাঁ কি বলে এটাকে, বাথরুমে ঢুকার সময়ও ভাববো আমার রসুল বাথরুমে কিভাবে গেলেন। এক বাথরুমে যাওয়া এটা কি এমন জিনিস, এ পায়ে গেলেই কি, ও পায়ে গেলেই কি? কিন্তু বাথরুমে ঢুকতে আপনি যখন বাম পা দিয়ে ঢুকলেন, আমাদের যাত্রাবাড়ি হজরত কি বলেন জানেন? আচ্ছা বন্ধুরা বাথরুমে তো ঢুকলা বাম পা দিয়ে, এবার যখন তুমি কোমরে উঠবা তখন কোন পা দিয়ে উঠবা? হুজুর বলেন যে এবার ডান পা দিয়ে উঠবা। কেন? এটা উঁচু, উঁচুটা ডান পা দিয়ে উঠতে হয়। কি হয়? ঢুকতে কোন পা দিয়ে ঢুকলেন, আর কোমরে উঠতে কোন পা দিয়ে? কেন? এটা উঁচু। আপনি বলবেন হুজুর এই ছোট্ট এটা না করলে কি হবে, জরুরত তো সেরেই গেল, না করলে কি হবে? হ্যাঁ, এই ছোট্ট একটা করে যদি যান আপনি নবীজির আশেক হইলেন, আর ছোট্ট একটা করে যদি না যান আপনি জানোয়ার হইলেন। আপনি কি হইলেন বলেন? জানোয়ার। জানোয়ার কি সুন্নতের খেয়াল করে? কোনো জানোয়ার সুন্নতের খেয়াল করে? জানোয়ার সুন্নতের খেয়াল করে ইস্তিনজা করে না? কি বলেন? তো যদি আপনি এই ডান বাম পা দিয়ে ঢুকলেন, ডান পা দিয়ে কোমরে বসলেন, বা আপনার কি হবে? আর সাজিব মালিক বলবেন ওটাকে আমি ভালোবাসবো, ওটার গুনাহ মাফ করে দিব। এই ছোট্ট আমলে আপনি এত বড় পুরস্কার পেয়ে গেলেন। কি ভাই আমলটা কদ্দূর, কিন্তু পুরস্কার কদ্দূর। কেন? ওই যে যাকে তিনি ভালোবাসেন, যাকে তিনি হাবিব, যে আর হাবিবের হার আদা কি হয়, হাবিব মাহবুব হয়, হাবিবের হারা বাংলা দিয়ে সাহায্য করে না, ঢং ঢং হাবিবের সব অভ্যাস, হাবিবের সব ঢঙ্গই কি হয়, প্রিয় হয়। কি হয় বলেন? প্রিয় হয়। আল্লাহু আকবার। আপনি মেসওয়াক করলেন, দেখেন আমরা শিখছি ছাত্র জীবনে মেসওয়াক ধরবো কিভাবে, তাফসিরে হ্যাঁ মার বসার মধ্যে মেসওয়াক ধরার সিস্টেম, দেখেন এই তিন আঙ্গুল উপরে, এই দুই আঙ্গুল এখানে, দেখছেন? আমি এটাকে শতবার মস্ক করে করে শিখছি আলহামদুলিল্লাহ। আমি মার ঘুষুরান পড়ে পড়ে মস্ক করে করে শিখছি যে রসুল ধরতেন কীভাবে। এই হলো মেসওয়াক ধরার সিস্টেম, এই হলো মেসওয়াক ধরার সিস্টেম। বলে এটা কেন হলো? বলে এটা রসুল এভাবে করছেন, মাসআলা। আপনি মেসওয়াক করে মেসওয়াক রাখবেন কীভাবে? তিরমিজি জেলদা বলে রেওয়ায়াত, আপনি মেসওয়াক এভাবে রাখবেন, এভাবে এভাবে রাখবেন, এটাকে উপরের দিকে দিবেন, এটাকে নিচের দিকে দিবেন, এভাবে রাখবেন। এবার এক ধমক শুনেন, রসুল বলেন, তিরমিজি জেলদা বল, রসুল বলেন যদি কেউ পাগল হইতে চায় সে যেন মেসওয়াক এভাবে রাখে।
নাউজুবিল্লাহ বলো, বুঝেন নাই? সেজন্য মেসওয়াক এভাবে রাখে, এভাবে রাখে, খুদা রাখা আস্তা। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে যে রাসূল বলছেন পাগল হতে চায় এভাবে রাখুক, এতে পাগল হয়ে যাবো। আমরা যেটা আমরা রাখতেছি আমরা ভুলও করতেছি, কথা বুঝেন নাই কথা? আগে ডান দিক, এ দেখছেন আমার এর বিপরীতে ধরাই আসে না কখনো। এটা ওই আমি দারুলুমের পেছনে, আপনি দেবন্ত পড়ছেন না, দারুলুমের পেছনে একটা মাঘ বাড়া আছে, ওই মাঘ বাড়া আসরের পরে আমি পড়তেছিলাম মার বুসুরান, এই পড়তে পড়তে আমি এটাতে মস্ত করছি বাড়া। তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময়, মসজিদে ঢুকার সময়, মসজিদে ঢুকে কি পড়বেন? ঢুকার সময় পড়বেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। জামা জামা গায়ে যদি কোন হাত আগে দিবেন, প্যান্ট পরতে কোন পা আগে দিবেন, ডান পা কি?